पेंटिंग, दिस इज द पेंटिंग व्यूअर्स, एवरीवन नो हाउ टू टेक हाउ टू मेकिंग पेंटिंग द वॉल, दिस इज द सिस्टम, दिस इज द रूलर. This is the pen. This is ruler. Then and take the color. Ruler. Yes. And this making. Making. Yes. After. After take up. Take up and move. Every like a line every moving. Second pen. Like a moving. Yeah. Don't take too much color. Hello viewers. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন. তো অনেকেই রোমানিয়াতে আসতেছেন, আমি মনে করি যে কাজ শিখে আসাটাই ভালো. এখানে একটা কাজের ডিমান্ড ভালো, সেটা হচ্ছে পেন্টিংয়ের, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ভালো, পেন্টিংয়ের কাজটা মোটামুটি ডিমান্ড আছে. আপনারা দেখতেছেন আমি রোমানিয়াতে, আমি এখানে পেন্টিংয়ের কাজ কীভাবে করা হয় সেটা সরাসরি তুলে ধরার জন্য আমি এক রোমানিয়ানের বাসায় আসছি. উনি আমার অফিসেই জব করে, তো আমি ওনার সাথে চলে আসছি ওনার বাসায়. তো এখন ওনার নিজের বাসায় উনি নিজেই পেন্ট করতেছে. আসলে রোমানিয়াতে এইভাবেই বিল্ডিংগুলা বা ওদের রুমগুলো এইভাবে পেন্ট করা হয়, প্রথমে হোয়াইট কালার দেওয়া হয়। এই কালারগুলো আসলে অনেকটা সিমেন্টের সাথে মিক্সড, মানে একটা আঠালো কালার জাতীয়, ওইগুলা যেটাকে বলে প্লাস্টিক পেইন্ট বলা হয় যেটাকে। তো আপনারা দেখেন যে কিভাবে আসলে কালারটা করতেছে। এখানে প্রথমে সাদা প্লাস্টিক দেওয়া হয়েছে, মানে প্লাস্টিক পেইন্ট পেইন্ট করা হয়েছে। এখন এখানে কালার মিশানো হয়েছে, দেখেন কালারের বক্স, লিকুইড কালার মিশানো হয়েছে এবং সাদা কালারের সাথে দেখেন একটা পিঙ্ক কালার তৈরি হয়েছে, এবং রোলার দিয়া আপ ডাউন করে কিন্তু পেইন্ট করতেছে নাইসলি সুন্দরভাবে। মূলত কালারগুলো এইভাবেই করা হয়। দেখেন অলরেডি 10 মিনিটের ভিতরে মোটামুটি একটা পার্ট শেষ হয়ে গেছে, খুব দ্রুত এই কাজ। আর যারা এই কাজটা শিখতে পারেন তাদের জন্য খুবই ভালো। আশা করি এই কাজ শিখতে আপনাদের খুব একটা যে কষ্ট হবে তা না, 1 মাস ট্রেনিং দিয়েও আপনারা কিন্তু এই কাজের উপর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু রোমানিয়াতে আসতে পারেন। এবং কাজের ভিডিও সহ প্রুফ সহ যদি আপনারা এরকম ভিডিও কাজ করতেছেন, এরকম ভিডিও যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু এখানে প্রচুর চাহিদা আছে, ডিমান্ড আছে। এ হচ্ছে বিষয়, আপনাদের সুবিধার্থে আমি পেন্টিংয়ের কাজ কীভাবে করা হয় এটা একটা পার্টের ভিডিওটা করতেছি। তো আপনারা আশা করি দেখে ফেলছেন। একটা ফুল রুম, এটা ফুল রুম, রুমটা কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই। এখানে আরো 2-1টা কালার মিক্সড হবে। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Yeah.